78তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডার আহ্বানে সারা দেশে মনীষীদের স্ট্যাচুগুলি স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই অঙ্গ হিসেবে বুধবার রাজধানী শিশু উদ্যানে স্বামী বিবেকানন্দের স্ট্যাচুটি পরিষ্কার উদ্যোগ গ্রহণ করে স্বামী বিবেকানন্দ বিচার মঞ্চ এবং মজদুর মনিটরিং সেল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব। বিবেকানন্দ বিচার মঞ্চ এবং মজদুর মনিটরিং সেলের কর্মী সমর্থকদের সাথে তিনিও স্বামীজির স্ট্যাচু পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে হাত লাগান। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ বিপ্লব কুমার দেব জানান, এই ধরনের সামাজিক কার্যকলাপ একটা প্রতীক। মনীষীদের স্ট্যাচু তৈরি করা হয় ঠিকই, কিন্তু সময় মতো এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না। স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে দেশের বিভিন্ন স্থানের বিভিন্ন স্ট্যাচুগুলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা রূপরেখা গ্রহণ করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এরই অঙ্গ হিসাবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান সাংসদ বিপ্লব কুমার দেব। এই স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে এই যে মূর্তি ক্লিনিং বা এইগুলোর মাধ্যমে আমরা সমাজকে সেটাই সন্দেশ দিতে চাই, যখনই আমরা এই ধরনের স্ট্যাচু তৈরি করি তখন সেটা যাতে কন্টিনিউ প্রসেস থাকে, আমরা সেগুলোকে সবসময় ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা, আর তার মাধ্যমে আমাদের মানসিকতার পরিচয় হয় যে আমরা যেই মূর্তিটা বানিয়েছি সেটা আমরা নিষ্ঠার সহকারে বানিয়েছি। আমরা যখন আমাদের বাবা মার মৃত্যু হয় বা পরিজনের প্রিয়জনের মৃত্যু হয় তো আমরা বাড়ির মধ্যে ওর ফটো রেখে ডেইলি কিন্তু ফুল দিয়ে ধূপকাঠি লাগাই, আমাদের পরম্পরাতে সেটা তো সেটারই বহিঃপ্রকাশ বা সেই ব্যবস্থা, যাতে আমাদের যেখানে মোড়ে হোক, বাড়ির সামনে হোক, শহরে হোক, গ্রামের কোনো প্রান্তে হোক, আমরা যখন এইসব স্ট্যাচুগুলো মহান ব্যক্তিত্বের তৈরি করি তখন সেগুলো যাতে সুন্দরভাবে মেনটেন করতে হয় তারই একটা রূপরেখা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে মাননীয় নাড্ডাজি স্বাধীনতা দিবস উপলক্ষে উনি রেখেছেন, আর তার অঙ্গ হিসাবে আজকে আমি এখানে এসেছি। আমি আপনাদের মাধ্যমে বিবেকানন্দ বিচার মঞ্চ এবং আমাদের যে মজদুর মনিটরিং সেল তাদেরকে অনেক অনেক সাধুবাদ ধন্যবাদ জানাই। এদিন বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন সাংসদ বিপ্লব কুমার দেব। তিনি জানান, কোনো দেশের রাজনৈতিক পালা বদল হতেই পারে, কিন্তু সে দেশের অস্তিত্ব শেষ করে দেওয়ার যে প্রচেষ্টা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয়, সংখ্যালঘুদের উপর অত্যাচার অত্যন্ত লজ্জার বিষয় বলে জানান তিনি। তিনি আরও জানান, মৌলবাদী গোষ্ঠীগুলি পরিকল্পনা মাফিক এই কাজ করেছে, এই ঘটনা কোনো সভ্য সমাজে মানা যায় না, অসভ্য সমাজ ব্যবস্থাতে এই ঘটনা ঘটতে পারে। দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, বাংলার মাটিতে শান্তি ফিরে আসবে। বাংলাদেশবাসীদের প্রতি আহ্বান জানিয়ে সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, নিজেকে ব্যবহৃত হতে দেবেন না, রাজনৈতিক পরিবর্তন হতেই পারে। বাংলাদেশের যেভাবে সত্তা পরিবর্তনের পরে সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হয়েছে এটা অত্যন্ত লজ্জনীয়, এবং সেটা প্ল্যান করে মৌলবাদী যে গোষ্ঠীগুলি আছে সেগুলো করেছে, সেটা কোনো মতেই একটা মানব সমাজে মানা যায় না। যেই যেই ভিডিও ফুটেজগুলি আমরা দেখেছি অত্যন্ত নিন্দনীয়, অত্যন্ত নিন্দনীয়। এটা আনসিভিলাইজড কোনো সমাজ ব্যবস্থাই এই ধরনের কাজ করতে পারে, যাদের মধ্যে মনুষ্যত্ব জ্ঞান নেই, যাদের মধ্যে মন মানসিকতা নেই, যাদের মনুষ্যত্বের হার মানিয়ে তারপরে এগুলো কাজ করেছে। আমি যে যে ভিডিও অনেকগুলি দেখেছি, কাউর হাত কেটে আধা করে রেখে দিয়েছে, কাউকে মহিলাকে 13 বছরের 12 বছরের সংখ্যালঘু হিন্দু মহিলাকে মেয়েকে শিশুকে শিশুকন্যাকে বলাৎকার করে মেরে দিচ্ছে, তো এটা অত্যন্ত দুঃখজনক। কিন্তু আমি জানি বাংলার মাটি এমন নয়, আর বাংলার মাটি সেটার প্রতিবাদ করবে এবং বাংলাদেশের আমজনতা তার সাথ দেবে না, এবং নিশ্চিত বাংলাদেশ শান্তি ফিরে আসবে, কারণ আমাদের পড়োশী দেশ, কারণ পড়োশীরা যদি ভালো থাকে আমরাও ভালো থাকি। এদিনে স্বচ্ছতা অভিযানে বিবেকানন্দ বিচার মঞ্চ এবং মজদুর মনিটরিং সেলের কর্মী সমর্থকরা শিশু উদ্যানে স্বামী বিবেকানন্দ স্ট্যাচু সহ সংশ্লিষ্ট এলাকাটি পরিষ্কার পরিচ্ছন্নতায় হাত লাগান। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।